হাই বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ফেক নেম দিয়ে জিমেল আইডি খুলতে হয় এবং ভেরিফিকেশন করতে হয়। চলুন তাহলে ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজারে লিখবেন ফেক নেম জেনারেটর। লেখার পরে এন্টার দিবেন। তারপর প্রথম যে এন্টার দিবে ওটাই ক্লিক করবেন। আসার পরে এরকম একটা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন র্যান্ডম লেখা আছে, র্যান্ডম থেকে মেল সিলেক্ট করতে পারেন কিংবা সেট করতে পারেন। তো আমরা মেলটাই সিলেক্ট করবো। আর এখান থেকে দেখুন একটা ডিটেলস চলে আসছে। তো আমাদের শুধু এই নামটা লাগবে, নামটাকে কপি করব। কপি করে একটা নোট করে রাখবো। দেন আমরা একটা নতুন ট্যাব খুলবো এবং সেখানে লিখবো gmail.com। তো তারপরে এরকম একটা পেজ আসবে। ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, কপি করে ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দেব। ফার্স্ট নেমটা কপি করে বসিয়ে দেব। যে ঘরটা আছে এখানে নামটা করে বসিয়ে দিল। এটা আমাদের ইউজার নেম হিসেবে কাজ করবে। দেখুন এখানে নামটা ইউজার নাম, তো আমরা কিছু চেঞ্জ করে দেব। সংখ্যা বসিয়ে দিতে পারি, বসাইলাম কিন্তু হলো না। আমরা আরেকটা বসিয়ে দিই, এবার হচ্ছে। তো এখানে পরে একটা পাসওয়ার্ড দিতে হবে এই ক্যারেক্টারে। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ডেও একই পাসওয়ার্ড দিতে হবে, বাট আপনার ইচ্ছা মতো দেবেন। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা দিতে পারেন। এখানে একটা বিষয় যে আপনি ফেক নেমের জায়গায় আপনি আপনার অরিজিনাল অ্যাকাউন্টটা দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, জেন্ডারের জায়গায় ফেল মেল ফিমেল যেটা খুশি। তো এখানে মোবাইল নাম্বার, তো এখানে একটা ভেরিফিকেশনের জন্য মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়া হয়েছে দেবে।
তবে কনফার্ম করে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, ভালো লাগলে অবশ্যই একটা ডিসলাইক দেবেন। ধন্যবাদ।